اللهم <سؤال> اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضي عليك. وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم أنا ملحق بشتكورة شن جي أمرا بحجر جي প্রথম রুকুন সেটা হল এহেরামবাদা বা নিয়ত করা এহেরাম শব্দের অর্থ এখানে নিয়ত করা এই নিয়তটা হল ওমরা বা হজের জন্য রুকুন বা ফরজ নিয়ত অবশ্যই করতে হবে সেটা আমরা নিজের ঘর থেকে রওনা হওয়ার পর থেকে নিয়ত করতে পারি মিকাতের আগেও করতে পারি অথবা মক্কায় পৌঁছেও যদি করি আমাদের ওমরার বা হজের নিয়ত হয়ে যাবে বা বাদা হবে কিন্তু এই ইহরামটা বা নিয়তটা হজ এবং উমরার নিয়তটা মিকাত থেকে করাটা হবে ওয়াজিব মিকাতের স্থান থেকে করা হল ওয়াজিব আর মিকাত অতিক্রম করে কেউ যদি ভুলে যায় নিয়ত না করি তাহলে তার উমরাও হবে না হজও হবে না তাহলে আমরা অবশ্যই মিকাতের পূর্বে নিয়ত করব। নিয়ত করাটা হলো রুকুন ফরজ কিন্তু মিকাতটা মেকাত থেকে নিয়ত করাটা হল ওয়াজিব তো মেকআ থেকে নিয়ত করা ওয়াজিব আর মেকাত ছাড়াও কেউ যদি নিয়ত করি সেই নিয়ত আমাদের হবে তো মেকাতের এই জায়গা থেকে যদি আদায় করি তাহলে আমাদের ওয়াজিবও হবে ফরজও আদায় হবে কিন্তু কেউ নিয়ত করলাম না মেকআপ থেকে অথবা মিকাত থেকে নিয়ত করলাম অথবা আগেই নিয়ত করলাম কিন্তু কাপড় পরিবর্তন করলাম না সেলাই করা কাপড় পরে ঘুমন্ত অবস্থায় অথবা যে কোনোভাবে আমরা ভিতরে ঢুকে পড়লাম মেকাতের এই অবস্থায় আমরা আয়সামসের থেকে কাপড় পরিধান করে আবার নিয়ত করে আসবে না যদি এইভাবে আমরা করে থাকি ভুল হয় তাহলে আমাদের সে নিয়ত করার পরে মেকাত যদি কেউ অতিক্রম করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের দম দেওয়া ওয়াজিব হবে আয়সা মসজিদ বাহিরের লোকদের জন্য মেকাত নয় এটা যারা আহলে মক্কা তারা আয়সা মসজিদ অথবা হারামের হদুদের বাহিরের যে কোনো পার্শ্ব থেকে তারা এই হেরামের বা ও ওমরা নিয়ত করে ভিতরে প্রবেশ করবে আয়সা মসজিদ এটা আহলে মক্কা ছাড়া বাহির থেকে যারা আসবে তাদের জন্য এটা মিকাত হয় না সুতরাং মিকাত থেকে আমাদেরকে নিয়ত করতে হবে অথবা মেকাতের পূর্বে আমরা নিয়ত করব। এবং মেকাতে যখন নিয়ত করব সেই সময় আমাদের সেলাই করা কাপড় খুলে সেলাই সেলাইবিহীন কাপড় পরিধান করতে হবে কেউ যদি ভুলে মিকাত অতিক্রম করে সেলাই করা কাপড় পরিধান করে মিকাতের ভিতরে ঢুকি অথবা হারামের ভিতরে কাছাকাছি চলে যায় সেই ক্ষেত্রে আমাদের দম দিতে হবে দম দেওয়া আজীব হবে ওসালির